এবারে গল্পের জাদু যে গল্পটি আপনাদের জন্য নিয়ে এসেছে সেটি বাংলা সাহিত্যের এক মাইলস্টোন। লেখকের প্রতি অপার শ্রদ্ধা, তাঁর অবিস্মরণীয় সৃষ্টির প্রতি গভীর ভালোবাসা ও ভালো লাগা থেকেই এই গল্প চয়ন। ইহা কোনোভাবেই বাণিজ্যিকমূলক অথবা প্রতিযোগিতামূলক পরিবেশনা নয়। আমাদের আজকের নিবেদন শুধুমাত্র মনোরঞ্জনের জন্য, লেখক কিংবা ব্যক্তিবিশেষকে কোনো রকম আঘাত দেওয়ার জন্য নয়। এই পরিবেশনার মাধ্যমে লেখক কিংবা কোনো ব্যক্তি, জাতি বা ধর্ম আঘাতপ্রাপ্ত হলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং টিম গল্পের জাদু তার জন্য ক্ষমাপ্রার্থী। এই গল্পে উল্লেখ্য সমস্ত চরিত্র কাল্পনিক, বাস্তবের সাথে কোনো মিল থাকলে তা সম্পূর্ণ কাকতালীয় এবং অনিচ্ছাকৃত। মদ্যপান, ধূমপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ষড়যন্ত্র আগে অতুলচন্দ্র মিত্র, আপনি মনে করেন আত্মহত্যা? শ্রী ব্যোমকেশ বক্সী, আপনি বড় উত্তেজিত হয়েছেন। এ খুন একেবারে গোড়া থেকে বলো। দ্য ওয়ান্ডার অ্যাক্সেস প্রেজেন্টস গল্পের জাদুর বিশেষ নিবেদন, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ কাহিনী সত্যান্বেষী। গল্পের জাদুর বিশেষ নিবেদন, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা সত্যান্বেষী। রচনাকাল হিসেবে ব্যোমকেশ সিরিজের প্রথম গল্প পথের কাঁটা হলেও এই সত্যান্বেষী গল্পেই ব্যোমকেশের প্রথম আত্মপ্রকাশ। তাই পাঠকদের সুবিধার্থে সত্যান্বেষীকেই ব্যোমকেশ সিরিজের প্রথম গল্প বলে ধরা হয়। সত্যান্বেষী গল্পটি প্রথম প্রকাশিত হয় 1934 সালে। আমাদের সকল বয়সী শ্রোতা বন্ধুদের কথা মাথায় রেখে গল্পের ভাষাটি সহজ করে নেওয়া হয়েছে। গল্প পাঠে আরাত্রিক, গল্পের সূত্রধার আমি সায়ন, আপনারা শুনছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা সত্যান্বেষী। সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল 1331 সালে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো শেষ করে সবেমাত্র বেরিয়েছি। পয়সার বিশেষ একটা নানানানি ছিল না। প্রীতিদেব ব্যাংকে যে কটা টাকা রেখে গিয়েছিলেন তার সুদে আমার একলার খরচ কলকাতার মেসে থেকে বেশ ভালোভাবেই কেটে যেত। তাই স্থির করেছিলাম কৌমার্যব্রত অবলম্বন করে সাহিত্য চর্চায় জীবন অতিবাহিত করব। প্রথম যৌবনের উদ্দীপনায় মনে হয়েছিল একান্তভাবে বাগদেবীর আরাধনা করে বঙ্গ সাহিত্যে একেবারে বিপ্লব এনে ফেলব। এই সময়টাতে অবশ্য বাঙালির সন্তান অনেক ভালো স্বপ্নই দেখে, যদিও সে স্বপ্ন ভাঙতে বেশি সময় লাগে না। কিন্তু এখন ও কথা থাক, ব্যোমকেশের সাথে কীভাবে পরিচয় হলো এখন সেটাই বলি। যারা কলকাতা শহরের সাথে ঘনিষ্ঠভাবে পরিচিত তাদের মধ্যেও অনেকেই হয়তো জানেন না যে এই শহরের কেন্দ্রস্থলে এমন একটা পাড়া আছে যার একদিকে দুস্থ ভাটিয়া মাড়োয়ারি সম্প্রদায়ের বাস, অন্যদিকেই আবার খোলার বস্তি এবং তৃতীয় দিকে তীরচোখ চক্ষু পীতবর্ণ চীনাদের উপনিবেশ। এই ত্রিবেণী সঙ্গমের মধ্যস্থলে যে বদ্বীপের সৃষ্টি হয়েছে দিনের কর্মকোলা হলে তাকে দেখে একবারও মনে হয় না যে এর কোনো অসাধারণত্ব বা অস্বাভাবিক বৈশিষ্ট্যতা আছে। কিন্তু সন্ধ্যের পরেই এই পাড়াটিতে এক
আশ্চর্য পরিবর্তন করতে আরম্ভ করে। আটটা বাজতে না বাজতেই দোকানপাট সমস্ত বন্ধ হয়ে পাড়াটা একেবারে নিস্তব্ধ হয়ে যায়। কেবল ওই দূরে দূরে দু একটা পান বিড়ির দোকান শুধু খোলা থাকে। সেই সময় যারা এই অঞ্চলে চলাফেরা করতে আরম্ভ করে তাদের মধ্যে অধিকাংশই নিঃশব্দে ছায়ামূর্তির মতো যাতায়াত করে, এবং যদি কোনো অজ্ঞ পথিক অসাবধানবশত এই পথে এসে পড়ে, সেও যেন তাড়াতাড়ি সন্ত্রস্তভাবে এলাকার বাইরে চলে যায়। আমি কি করে পাড়াতে এসে এক মেসের অধিবাসী হয়ে পড়লাম তা বিশদ করে লিখতে গেলে পুঁথি বেড়ে যাবে। এটুকু বলাই যথেষ্ট যে দিনের বেলায় পাড়াটা দেখে মনে কোনো রকমের সন্দেহ হয়নি, এবং মেসের দোতলায় একটি বেশ বড় হাওয়াদার ঘর খুব সস্তায় পেয়ে বাক্য ব্যয় না করে তা অধিকার করে নিয়েছিলাম। পরে যখন জানতে পারলাম যে এই পাড়ায় মাসের মধ্যে দু তিনটে মৃতদেহ ক্ষতবিক্ষত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায়, এবং নানা কারণে সপ্তাহে অন্তত একবার করে পুলিশ রেড হয়, তখন কিন্তু ঘরটার ওপর এমন মমতা জন্মে গেছে যে আবার তল্পিতল্পা গুটিয়ে নতুন কোনো জায়গায় উঠে যাওয়ার আর ইচ্ছে হলো না। বিশেষত সন্ধ্যের পর আমি নিজের লেখাপড়ার কাজেই ডুবে থাকতাম, বাড়ির বাইরে বেরোনোর খুব একটা কারণ ছিল না, তাই ব্যক্তিগতভাবে বিপদে পড়বার আশঙ্কাও কখনো হয়নি। আমাদের মেসের উপরতলায় সব শুধু পাঁচটা ঘর ছিল, প্রত্যেকটিতে একজন করে ভদ্রলোক থাকতেন, নানা সকলেই চাকুরিজীবী এবং বয়স্ক। শনিবারে শনিবারে বাড়ি যেতেন, আবার সোমবারে ফিরে এসে অফিস যাতায়াত আরম্ভ করতেন। এরা অনেক দিন ধরেই এই মেসে বাস করছেন। সম্প্রতি একজন রিটায়ার করে বাড়ি চলে যাওয়াতে তাঁরই ফাঁকা ঘরটা আমি পেয়েছিলাম। সন্ধ্যের পর প্রায় দিনই তাসের কিংবা পাশার আড্ডা বসত। সেই সময় মেসের অধিবাসীদের কণ্ঠস্বর ও উত্তেজনা কিছু উগ্র ভাব ধারণ করত। অশ্বিনীবাবু পাকা খেলোয়াড় ছিলেন, তাঁর স্থায়ী প্রতিদ্বন্দ্বী ছিলেন ঘনশ্যামবাবু। ঘনশ্যামবাবু হেরে গেলেই চেঁচামেচি আরম্ভ করতেন। তারপর ঠিক নটার সময় বামুন ঠাকুর এসে জানাতো যে খাবার তৈরি, তখন আবার এরাই শান্তভাবে উঠে খাবার খেয়ে যে যার ঘরে শুয়ে পড়তেন। এইভাবেই শান্তিতে মেসের বৈচিত্র্যহীন দিনগুলো কাটছিল। আমিও এসে নির্বিবাদে এই প্রশান্ত জীবনযাত্রা বরণ করে নিয়েছিলাম। মেসের নিচের তলার ঘরগুলো নিয়ে বাড়িওয়ালা নিজেই থাকতেন। ইনি একজন হোমিওপ্যাথ ডাক্তার, নাম অনুকূলবাবু, বেশ সরল সদালাপি লোক, বোধহয় বিয়ে করেননি, কারণ বাড়িতে স্ত্রী পরিবার কেউ ছিল না। তিনি মেসের খাওয়া দাওয়া ও ভাড়াটে দিয়ে সুখ স্বাচ্ছন্দ্য সম্বন্ধে তত্ত্বাবধান করতেন। এমন পরিপাটিভাবে তিনি সমস্ত কাজ করতেন যে কোনো দিক দিয়ে কারোর অভিযোগ করার কোনো রকম অবকাশই থাকত না। মাসের শুরুতে বাড়ি ভাড়া ও খোরাকি বাবদ ২৫ টাকা তাঁর হাতে ধরিয়ে দিলে সমস্ত বিষয়ে নিশ্চিন্ত হওয়া যেত। পাড়ার দরিদ্র সম্প্রদায়ের মধ্যে ডাক্তারের বেশ পসার ছিল। সকালে ও বিকেলে তাঁর বসবার ঘরে রোগীদের ভিড় লেগেই থাকত। তিনি ঘরে বসেই খুবই কম দামে ওষুধ বিতরণ করতেন। রোগীর বাড়িতে বড় একটা যেতেন না, আর গেলেও ফিজিট নিতেন না। এই জন্য পাড়া প্রতিবেশী সকলেই তাঁকে অত্যন্ত খাতির ও শ্রদ্ধা করত। আমিও অল্পকালের মধ্যেই ক্রমে তার ভক্ত হয়ে পড়লাম। বেলা ১০টার মধ্যে মেসের অন্যান্য সবাই অফিসে চলে যেতেন। মেসে আমরা দুজনেই খালি পড়ে থাকতাম। স্নান খাওয়া প্রায় একই সঙ্গে হতো। তারপর দুপুরবেলাটা গল্পগুজব এবং সংবাদপত্রের আলোচনায় দিব্যি কেটে যেত। ডাক্তার অত্যন্ত নিরীহ ভালো মানুষ লোক হলেও ভারী চমৎকার কথা বলতে পারতেন। বয়স ৪০ বছরের ভিতরেই, বিশ্ববিদ্যালয়ের কোনো উপাধি তাঁর ছিল না,
কিন্তু ঘরে বসে এত বিভিন্ন বিষয়ের জ্ঞান তিনি অর্জন করেছিলেন যে তাঁর কথা শুনতে শুনতে অবাক হয়ে যেতাম। বিস্ময় প্রকাশ করলে তিনি লজ্জিত হয়ে বলতেন, দূর দূর, আর তো কোনো কাজ নেই, ঘরে বসে বসে কেবল বই পড়ি, আমার যা কিছু সংগ্রহ সব বই থেকেই। এই মেসে মাস দুই কেটে যাবার পর একদিন বেলা আন্দাজ 10টার সময় আমি ডাক্তারবাবুর ঘরে বসে তাঁর খবরের কাগজটা উল্টে পাল্টে দেখছিলাম। অশ্বিনীবাবু পান চিবোতে চিবোতে অফিস চলে গেলেন, তারপর ঘনশ্যামবাবু এলেন এবং তাঁর দাঁতের ব্যথার জন্য ডাক্তারবাবুর কাছ থেকে এক পুরিয়া ওষুধ নিয়ে তিনি অফিসের দিকে রওনা হলেন। বাকি দুজনও একে একে বেরিয়ে গেলেন। সারাদিনের জন্য মেসটা একেবারে খালি হয়ে গেল। ডাক্তারবাবুর কাছে তখনও দু একজন রোগী ছিল, তারা ওষুধ নিয়ে একে একে বিদায় হলে পরে তিনি চশমাটা কপালে তুলে জিজ্ঞেস করলেন, কাগজে কিছু খবর আছে নাকি? হ্যাঁ, কাল বিকেলে আমাদের পাড়ায় খানা তল্লাশি হয়ে গেছে। আরে সে তো নিত্য নৈমিত্তিক ব্যাপার, তা কোথায় হলো? এই কাছেই 36 নম্বরে শেখ আব্দুল বলে একটা লোকের বাড়িতে। আরে লোকটাকে আমি চিনি, প্রায় আমার কাছে ওষুধ নিতে আসে, কী জন্য খানা তল্লাশি হয়েছে, কিছু লিখেছে? কোকেন, এই যে পড়ুন না। এই বলে আমি দৈনিক কালকেতু তাঁর দিকে এগিয়ে দিলাম। ডাক্তার তাঁর চশমা জোড়া আবার নাকের ওপর নামিয়ে এনে পড়তে লাগলেন। গতকাল 36 নম্বর স্ট্রিটে শেখ আব্দুল গফুর নামে জনৈক চর্ম ব্যবসায়ীর বাড়িতে পুলিশ খানা তল্লাশি করেছে। আচ্ছা, কিন্তু কোনো বেআইনি মাল পাওয়া যায়নি। পুলিশের অনুমান এই অঞ্চলে কোথাও একটি গুপ্ত আড়ত আছে, সেখান থেকে সর্বত্র কোকেন সরবরাহ করা হয়। একদল চতুর অপরাধী পুলিশের চোখে ধুলো দিয়ে বহুদিন যাবৎ এই বেআইনি ব্যবসা চালাচ্ছে। বাহ, কিন্তু এই অপরাধীদের নেতা কে এবং তাদের গুপ্ত ভাণ্ডারটি ঠিক কোথায়, তা অনেক অনুসন্ধান করার পরেও নির্ণয় করা যায়নি। কথাটা ঠিক, আমারও সন্দেহ হয় কাছে পিঠে কোথাও কোকেনের একটা মস্ত আড্ডা আছে, দু একবার তার ইশারা আমি পেয়েছি। জানেন তো, নানা রকম লোক আমার কাছে ওষুধ নিতে আসে, আর যাই করুক যে কোকেন খোর সেই ডাক্তারের কাছে কখনো আত্মগোপন করতে পারে না। কিন্তু এই আব্দুল গফুর লোকটাকে তো আমার কোকেন খোর বলে মনে হয় না, বরং সে যে পাকা আফিং খোর এ কথা জোর দিয়ে বলতে পারি, সে নিজেও সেই কথা গোপন করে না। আচ্ছা অনুকূলবাবু, এ পাড়ায় যে এত খুন হয় তার কারণ কি? তার তো খুব সহজ কারণ রয়েছে, যারা গোপনে বেআইনিভাবে এত বড় একটা ব্যবসা চালাচ্ছে তাদের তো সর্বদাই ভয় আছে, পাছে ধরা পড়ে যায়। সুতরাং দৈবক্রমে যদি কেউ তাদের গুপ্ত কথা জানতে পেরে যায়, তখন তাকে খুন করা ছাড়া অন্য কোনো উপায় তো আর থাকে না। ভেবে দেখুন, আমি যদি কোকেনের ব্যবসা করি আর আপনি যদি কোনোভাবে সে কথা জানতে পেরে যান, তাহলে আপনাকে বাঁচতে দেওয়া আমার পক্ষে আর নিরাপদ হবে কি? আপনি যদি সে কথা পুলিশের কাছে ফাঁস করে দেন, তাহলে আমি তো জেলে যাবই, সঙ্গে সঙ্গে এত বড় একটা ব্যবসা ভেস্তে যাবে, লক্ষ লক্ষ টাকার মাল বাজেয়াপ্ত হয়ে যাবে, আমি কি তা হতে দিতে পারি? বাবা, আপনি তো অপরাধীদের মনস্তত্ত্ব নিয়ে বেশ অনুশীলন করেছেন দেখছি। হ্যাঁ, ওদিকে আমার একটু ঝোঁক আছে। এই বলে তিনি আড়মোড়া ভাঙতে ভাঙতে উঠে দাঁড়ালেন। আমিও উঠে উঠে করছি, এমন সময় একটি লোক এসে প্রবেশ করল। তার বয়স বোধ করি 23 কি 24 হবে, দেখলে শিক্ষিত ভদ্রলোক বলেই মনে হয়।
গায়ের রং ফর্সা, বেশ ছিমছাম চেহারা, মুখে চোখে বুদ্ধির একটা ছাপ আছে, কিন্তু বোধ করি সম্প্রতি কোনো কষ্টে পড়েছে, কারণ জামা কাপড়ে বিশেষ কোনো যত্ন নেই, চুলগুলো উস্কো খুস্কো, গায়ের শার্টটা ময়লা, এমনকি পায়ের জুতো জোড়াও পালিশের অভাবে বেশ রুক্ষ ভাব ধারণ করেছে, মুখে একটা উৎকণ্ঠিত আগ্রহের ভাব। এবার সে আমার দিক থেকে অনুকূলবাবুর দিকে ফিরে জিজ্ঞাসা করল, শুনলাম এটা নাকি একটা মেস, জায়গা খালি আছে কি? একটু অবাক হয়ে আমরা দুজনেই তার দিকে চাইলাম। এবার অনুকূলবাবু ঘাড় নেড়ে বললেন, না, তা মশায় কি করা হয়? লোকটি ক্লান্তভাবে রোগীদের বেঞ্চের উপর বসে পড়ল। উপস্থিত চাকরির জন্য দরখাস্ত দেওয়া হয় আর মাথা গোজবার একটা আস্তানা খোঁজা হয়, কিন্তু এই হতভাগা শহরে একটা মেসও কি খালি পাওয়ার জো নেই? সবই তো দেখছি কানায় কানায় ভর্তি হয়ে আছে। সিয়ানের মাঝখানে মেসে জায়গা পাওয়া বড়ই মুশকিল। তা মশাইয়ের নামটা কি? আগে অতুলচন্দ্র মিত্র, আপাতত কলকাতায় চাকরির সন্ধানে টোটো করে ঘুরে বেড়াচ্ছি, দেশে ঘটিবাটি বিক্রি করে যে কটা টাকা এনেছিলাম তাও প্রায় শেষ হয়ে এলো, আর গুটি 25-30 বাকি আছে, কিন্তু দুবেলা সেও আর কতদিন বলুন, তাই একটা ভদ্রলোকের মেস খুঁজছি। বেশি দিন নয়, মাসখানেকের মধ্যেই একটা হেস্তমেস্ত হয়ে যাবে, এই কটা দিনের জন্য দুবেলা দুটো শাক ভাত আর একটু জায়গা পেলেই আর আমার কিছু দরকার নেই। বড়ই দুঃখিত হলাম অতুলবাবু, কিন্তু আমার এখানে সব ঘরই ভর্তি। অতুল এবার একটা নিঃশ্বাস ফেলে বলল, তবে আর উপায় কি বলুন, আবার বেরোই, দেখি যদি উড়িয়াদের আড্ডায় একটু জায়গা পাই, আর তো কিছু নয়, ভয় হয় রাত্রিরে ঘুমোতে গিয়ে হয়তো যে কটা টাকা আছে সেগুলোও চুরি করে নেবে। এক গ্লাস জল খাওয়াতে পারেন? ডাক্তার জল আনতে গেলেন। লোকটির অসহায় অবস্থা দেখে আমার মনে বড় দয়া হলো, একটু ইতস্তত করেই বললাম, আমার ঘরটা বেশ বড়ই আছে, দুজনে থাকলে অসুবিধা হবে না, তা আপনার যদি আপত্তি নাই থাকে। অতুল প্রায় লাফিয়ে উঠে বলল, আপত্তি বলেন কি মশাই, স্বর্গ হাতে পাবো যে। অতুল এবার তাড়াতাড়ি পকেট থেকে কতগুলো টাকা নোট বের করে বলল, কত দিতে হবে? টাকাটা আগামনি নিলে ভালো হতো না, আমার কাছে আবার। তার আগ্রহ দেখে আমি হেসে বললাম, থাক না, টাকাটা পরে দেবেন, তারা তো কিছু নেই। ডাক্তারবাবু জল নিয়ে ফিরে এলেন, তাকে বললাম, ইনি বিপদে পড়েছেন, তাই আপাতত আমার ঘরেই থাকুন, আমার কোনো কষ্ট হবে না। অতুল এবার কৃতজ্ঞতায় গদগদ স্বরে বলল, আমার ওপর ভারী দয়া করেছেন ইনি, কিন্তু বেশি দিন আমি কষ্ট দেব না, ইতিমধ্যে যদি অন্য কোথাও জায়গা পেয়ে যাই তাহলে সেখানেই উঠে যাব। এই বলে জল খেয়ে গ্লাসটা নামিয়ে রাখলো অতুল। ডাক্তার এবার একটু অবাক হয়ে আমার দিকে ফিরে বললেন, আপনার ঘরে? তা বেশ, আপনার যখন অবধ নেই তখন আমি কি বলবো, আপনার সুবিধাও হবে, ঘর ভাড়াটা ভাগাভাগি হয়ে যাবে। না না, সেজন্য নয়, উনি বিপদে পড়েছেন তো তাই। সে তো বটে, তা আপনি আমার জিনিসপত্র নিয়ে আসুন অতুলবাবু, এখানে আপাতত থাকুন। আগে হ্যাঁ, জিনিসপত্র সামান্যই, ওই একটা বিছানা আর ক্যাম্বিসের ব্যাগ এক হোটেলের দারোয়ানের কাছে রেখে এসেছি, আমি এখনই গিয়ে নিয়ে আসছি। হ্যাঁ, আর স্নান খাওয়া এখানেই করবেন। তাহলে তো ভালোই হয়। কৃতজ্ঞ দৃষ্টিতে আমার পানে চেয়ে অতুল বেরিয়ে গেল। সে চলে গেলে পর আমরা কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। অনুকূলবাবু অন্যমনস্কভাবে কোঁচার খুঁটে চশমার কাঁচ পরিষ্কার করতে লাগলেন। আমি জিজ্ঞেস করলাম, কী ভাবছেন ডাক্তারবাবু? না কিছু না, বিপন্নকে আশ্রয় দেওয়া উচিত, তা আপনি ভালোই করেছেন। তবে কি জানেন, অজ্ঞাত কুলশীলস্য,
শাস্ত্রের একটা বচন আছে, যা আশা করি কোনো ঝঞ্ঝাট উপস্থিত হবে না। এই বলে তিনি উঠে পড়লেন। অতুল মিত্র আমার ঘরে এসে বাস করতে লাগল। অনুকূলবাবুর কাছে একটা বাড়তি তক্তপোষ ছিল, তিনি সেটা অতুলের ব্যবহারের জন্য উপরে পাঠিয়ে দিলেন। অতুল দিনের বেলায় বড় একটা মেসে থাকত না, সকালে উঠে চাকরির সন্ধানে বের হয়ে যেত। বেলা 10টা কি 11টার সময় ফিরত, তারপর আবার স্নান খাওয়া করে বেরিয়ে পড়ত। কিন্তু যতটুকু সময় সে মেসে থাকত, তারই মধ্যে মেসের সকলের সঙ্গে বেশ আলাপ জমিয়ে তুলেছিল। সন্ধ্যের পর খেলার মজলিসে তার ডাক পড়ত, কিন্তু সে তাস খেলতে জানত না, তাই কিছুক্ষণ সেখানে বসে আস্তে আস্তে নিচে নেমে গিয়ে ডাক্তারের সাথে গল্প গুজব করত। আমার সঙ্গেও তার বেশ ভাব হয়ে গিয়েছিল। দুজনের একই বয়স, তার উপর একই ঘরে নিত্য ওঠা বসা, সুতরাং আমাদের সম্বোধন আপনি থেকে তুমিতে নামতে বেশি সময়ও লাগল না। অতুল আসবার পর হপ্তাখানেক বেশ নিরুপদ্রবভাবে কেটে গেল। তারপর মেসে নানা রকম বিচিত্র সব ব্যাপার ঘটতে আরম্ভ করল। সন্ধ্যের পর অতুল ও আমি অনুকূলবাবুর ঘরে বসেই গল্প করছিলাম। রোগীর ভিড় কমে গিয়েছিল, দু একজন মাঝে মাঝে এসে রোগের বিবরণ বলে ওষুধ নিয়ে যাচ্ছিলেন। অনুকূলবাবু আমাদের সঙ্গে কথা বলতে বলতেই ওষুধ দিচ্ছিলেন ও হাত বাক্সে পয়সা তুলে রাখছিলেন। গত রাত্রে আমাদের মেসের প্রায় সামনেই একটা খুন হয়ে গিয়েছিল। আজ সকালে মৃতদেহ রাস্তার উপর আবিষ্কৃত হওয়ায় একটু উত্তেজনা সৃষ্টি হয়েছে। আমরা সেই বিষয়ে আলোচনা করছিলাম, আসলে বিশেষ উত্তেজনার কারণেই যে লাশ দেখে লোকটাকে দরিদ্র শ্রেণীর ভাটিয়া বলে মনে হলেও তার কোমরে গোঁজা ছিল 100 টাকার 10টা নোট। ডাক্তারবাবু বললেন, এ কোকেন ছাড়া আর কিছু নয়। ভেবে দেখুন, টাকার লোভে যদি খুন করত তাহলে ওর কোমরে 1000 টাকার নোট পাওয়া যেত না। আমার মনে হয় লোকটা কোকেনের খরিদ্দার ছিল। কোকেন কিনতে এসে কোকেনের ব্যবসায়ীদের সম্বন্ধে কোনো মারাত্মক গুপ্তকর্তা জানতে পারে, হয়তো তাদের পুলিশের ভয়ও দেখায়, ব্ল্যাকমেল করার চেষ্টা করে, তারপরেই ব্যাস খতম। কে জানে মশাই, আমার তো ভারী ভয় করছে। আপনারা এ পাড়ে আছেন কি করে? আমি যদি আগে জানতুম তাহলে তো তাহলে উড়িয়াতে আড্ডায় যেতেন। আমাদের কিন্তু ভয় করে না। আমি তো 10-12 বছর এ পাড়ায় আছি, কিন্তু কারোর কোথায় থাকি না বলে কখনো হাঙ্গামায় পড়তে হয়নি। ডাক্তারবাবু, আপনি নিশ্চয়ই অনেক কিছু জানেন না? হঠাৎই পিছনে একটা খুট করে শব্দ শুনে ফিরে দেখি আমাদের মেসের অশ্বিনীবাবু দরজার ফাঁকে মুখ বাড়িয়ে আমাদের কথা শুনছেন। তার মুখের অস্বাভাবিক ফ্যাকাশে ভাব দেখে আমি সবিস্ময়ে বললাম, কি হয়েছে অশ্বিনীবাবু, আপনি এই সময় নিচে? যে অশ্বিনীবাবু থতমত খেয়ে বললেন, না কিছু না, এমনি ওই এক পয়সার বিড়ি কিনতে। বলতে বলতে তিনি সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেন। আমরা পরস্পরের মুখ চাচাই করলাম। প্রৌঢ় ও গম্ভীর প্রকৃতির অশ্বিনীবাবুকে আমরা সকলেই খুবই শ্রদ্ধা করতাম, কিন্তু তিনি হঠাৎ আজ নিঃশব্দে নিচে নেমে এসে আড়ি পেতে আমাদের কথা শুনছিলেন কেন? রাত্রি খেতে বসে জানতে পারলাম অশ্বিনীবাবুর আগেই খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ হলে পরে অভ্যেস মতো একটা চুরুট শেষ করে শোবার ঘরে ঢুকে দেখি অতুল মেঝের উপর কেবল একটা বালিশ ফেলে শুয়ে আছে। একটু অবাকই হলাম,
কারণ এমনও কিছু তো গরম পড়েনি যে মেঝেতে শোয়ার প্রয়োজন হতে পারে। ঘর অন্ধকারই ছিল, অতুল কোনো সাড়া দিল না দেখে ভাবলাম সে বুঝি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আমার তখনও ঘুম পায়নি, কিন্তু আলো জেলে পড়তে বা লিখতে বসলে হয়তো অতুলের ঘুম ভেঙে যাবে, তাই খালি পায়ে ঘরের মধ্যে পায়চারি করতে লাগলাম। কিছুক্ষণ এইভাবে বেড়াবার পর হঠাৎ কি মনে হলো, যাই অশ্বিনীবাবুকে জিজ্ঞেস করে আসি তাঁর কোনো অসুখ বিসুখ করেছে কিনা। আমার দুখানা ঘর পরেই অশ্বিনীবাবুর ঘর। গিয়ে দেখলাম তাঁর দরজা খোলা। অশ্বিনীবাবু, অশ্বিনীবাবু! বাইরে থেকে ডাক দিয়ে কোনো সাড়া না পেয়ে খানিক বাধ্য হয়েই ঘরে ঢুকলাম। দরজার পাশেই সুইচ ছিল, আলো জ্বেলে দেখলাম ঘরে কেউ নেই। রাস্তার দিকে জানলাটা দিয়ে উঁকি মেরে দেখলাম, কিন্তু কই, রাস্তায়ও তো তাকে দেখতে পেলাম না। এত রাত্রে ভদ্রলোক গেলেন কোথায়? হঠাৎ মনে হলো হয়তো ডাক্তারের কাছ থেকে ওষুধ নিতে গেছেন। তাড়াতাড়ি নিচে নেমে গেলাম। ডাক্তারের দরজা ভিতর থেকে বন্ধ, এত রাত্রে নিশ্চয়ই তিনিও শুয়ে পড়েছেন। বন্ধ দরজার সামনে অনিশ্চিতভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ফিরে আসছি এমন সময় ঘরের ভেতর থেকে গলার শব্দ শুনতে পেলাম। অত্যন্ত উত্তেজিত চাপা কণ্ঠে অশ্বিনীবাবু কথা বলছেন। একবার লোভ হলো কান পেতে শুনি সে কথা, কিন্তু পরক্ষণে এসে ইচ্ছা দমন করলাম। হয়তো অশ্বিনীবাবু কোনো রোগের কথা বলছেন, আমার হয়তো শোনা উচিত নয়, তাই পা টিপে টিপে উপরে ফিরে এলাম। ঘরে এসে দেখলাম অতুল ঠিক আগের মতোই মেঝেতেই শুয়ে আছে। আমাকে দেখি ঘাড় তুলে বলল, কি অশ্বিনীবাবু ঘরে নেই? অবাক হয়ে বললাম, হ্যাঁ না, তুমি জেগেছিলে? হ্যাঁ, অশ্বিনীবাবু নিচে ডাক্তারের ঘরে আছেন। তুমি জানলে কি করে? এই রে, কি করে জানলুম সেটা যদি দেখতে চাও, এই বালিশে কান রেখে মাটিতে শো। কি যা তা বলছো, মাথাটা খারাপ হয়ে গেল নাকি? সে মাথা আমার ঠিকই আছে, শুয়েই দেখো না। কৌতূহলী হয়ে অতুলের মাথার ঠিক পাশেই মাথাটা রেখে শুলাম। কিছুক্ষণ স্থির হয়ে থাকবার পর অস্পষ্ট কথাবার্তার শব্দ কানে আসতে লাগলো। তারপর পরিষ্কার শুনতে পেলাম অনুকূলবাবু বলছেন, আপনি বড় উত্তেজিত হয়েছেন, ওটা আপনার দৃষ্টিবিভ্রম ছাড়া আর কিছুই নয়। ঘুমের ঘোরে মাঝে মাঝে এমন হয়। আমি ওষুধ দিচ্ছি, সে শুয়ে পড়ুন গিয়ে। কাল সকালে উঠে যদি আপনার অবিশ্বাস থাকে তখন যা করবেন। উত্তরে অশ্বিনীবাবু যে ঠিক কি বললেন সেটা ধরা গেল না। চেয়ার টানার শব্দ শুনে বুঝলাম দুজনেই উঠে পড়েছেন। আমিও ভূসজ্জা ছেড়ে উঠে বসলাম। বললাম, ডাক্তারের ঘরটা যে আমাদের ঘরের নিচেই তা মনে ছিল না। কিন্তু কি ব্যাপার বলো তো, অশ্বিনীবাবুর হয়েছেটা কি? তা ভগবানই জানেন। রাত হলো, এবার বিছানে উঠে শুয়ে পড়া যাক। তুমি মাটিতে শুয়েছিলে কেন? সারাটা দিন ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছিল, মেঝেটা বেশ ঠান্ডা বোধ হলো, তাই শুয়ে পড়লুম। ঘুমও একটু এসেছিল, এমন সময় ওদের কথাবার্তায় চটকা ভেঙে গেল। সিঁড়িতে অশ্বিনীবাবুর পায়ের শব্দ শুনতে পেলাম। তিনি নিজের ঘরে ঢুকে সশব্দে দরজা বন্ধ করে দিলেন। ঘড়িতে দেখলাম রাত প্রায় 11টা বাজে। অতুল শুয়ে পড়েছে, মেসও একেবারে নিশুতি হয়ে গিয়েছে। আমিও বিছানায় শুয়ে অশ্বিনীবাবুর কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। বেলা 7টার সময় অতুলের ঠেলা খেয়ে ধরমর করে উঠে বসলাম। ওহে ওহে, ওঠো ওঠো, গতিক ভালো ঠেকছে না।
ও তুমি কেন, কি হয়েছে? অশ্বিনী বাবু ঘরের দরজা খুলছেন না, ডাকা ডাকিতেও সাড়া পাওয়া যাচ্ছে না। হ্যাঁ কেন, কি হয়েছে তার? তা তো এখনো কিছু বলা যাচ্ছে না, তুমি এসো দেখি, এসো। এই বলে অতুল ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেল। আমিও শশব্যস্ত হয়ে তার পেছন পেছন বেরিয়ে এসে দেখলাম অশ্বিনীবাবুর দরজার সামনে সকলেই উপস্থিত আছেন। উৎকণ্ঠিত জল্পনা ও দরজা ঠেলাঠেলি চলছে। নিচ থেকে অনুকূলবাবুও চলে এসেছেন। অশ্বিনীবাবু কখনো এত বেলা পর্যন্ত ঘুমান না, আর যদি ঘুমিয়ে পড়েই থাকেন তবে এত হাঁক ডাকেও জাগছেন না কেন? কাজেই দুশ্চিন্তা উৎকণ্ঠা ক্রমে বেড়েই চলল। অতুল এবার অনুকূলবাবুর কাছে বলল, দেখুন মশাই, দরজা ভেঙে ফেলা যাক, আমার তো ভালো বোধ হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, সে আবার বলতে, ভদ্রলোক হয়তো অজ্ঞানায় পড়ে রয়েছেন, নইলে কোনো জবাব দিচ্ছেন না কেন? আর দেরি করাটা ঠিক হবে না, অতুলবাবু দরজা ভেঙে ফেলুন। দেড় ইঞ্চি পুরু কাঠের দরজা, তার উপর আবার ইয়ে লক লাগানো, কিন্তু তাও অতুল এবং আরও দু তিনজন একসঙ্গে সজোরে ধাক্কা দিতে বিলেতি তালা ভেঙে ঝনঝন শব্দে দরজা খুলে গেল। তখন দরজার একেবারে সামনে যে বস্তুটা সকলেরই দৃষ্টিগোচর করল, তা দেখে বিস্ময়ে ভয়ে কারোর মুখেই কোনো আর কথা ফুটল না। স্তম্ভিত হয়ে সকলেই দেখলাম ঠিক দরজার সামনে অশ্বিনীবাবু চিত হয়ে পড়ে আছেন, আর তার গলা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত কাটা, মাথা ও ঘাড়ের নিচে রক্ত জমে পুরু হয়ে যেন একটা লাল মখমলের গালিচা বিছিয়ে দিয়েছে, আর তার ডান হাতে এখনো একটা রক্ত মাখানো খুর যেন বিশ্রী রকম ভাবে হেসে চলেছে। আমরা প্রত্যেকেই কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর অতুল এবং অনুকূলবাবু একই সঙ্গে ঘরে প্রবেশ করলেন। ডাক্তার কিছুক্ষণ অশ্বিনীবাবুর বীভৎস মৃতদেহটির দিকে তাকিয়ে বিহ্বলভাবে দাঁড়িয়ে রইলেন এবং কাঁপা স্বরে বললেন, কি ভয়ানক! শেষে কি না অশ্বিনীবাবু আত্মহত্যা করলেন? অতুলের দৃষ্টি কিন্তু মৃতদেহের দিকে ছিল না, বরং তার দুটো চোখ তলোয়ারের ফলার মতো ঘরের চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল। সে এবার একবার বিছানাটা দেখল, রাস্তার ধারের জানলাটা দিয়ে উঁকি মারল, তারপর ফিরে শান্ত কণ্ঠে বলল, আত্মহত্যা নয় ডাক্তারবাবু, এ খুন, নৃশংস নরহত্যা। আমি পুলিশ ডাকতে চললাম, আপনারা কিন্তু কেউ কোনো জিনিস ছোবেন না। বলেন কি অতুলবাবু, খুন? কিন্তু দরজা তো ভেতর দিয়ে বন্ধ ছিল, তাছাড়া ওটা, তা হোক, তবু এখন আপনারা থাকুন, আমি এখনই পুলিশটাকে আনছি। এই বলে অতুল দ্রুত পায়ে সেখান থেকে বেরিয়ে গেল। ডাক্তারবাবু কপালে হাত দিয়ে বসে পড়ে বললেন, উফ, শেষে কি না আমার বাসাতেই এই জিনিস ঘটল। মেসের চাকর বামুন থেকে শুরু করে আমরা প্রত্যেকেই পুলিশের কাছে আমাদের বয়ান দিলাম। যে যা জানতাম তা সবিস্তারে সবটা খুলে বললাম তাঁদেরকে, কিন্তু কারোরই জবানবন্দিতে এমন কিছুই প্রকাশ পেল না যার সাহায্যে অশ্বিনীবাবুর মৃত্যুর কারণ অনুমান করা যেতে পারে। অশ্বিনীবাবু অত্যন্ত নির্বিরোধ লোক ছিলেন, মেসার অফিস ছাড়া তাঁর যে অন্য কোনো বন্ধুবান্ধব ছিল বলেও কিছু জানা গেল না। তিনি প্রতি শনিবার করে বাড়ি যেতেন, সেই 10-12 বছর ধরে এরূপ চলে এসেছে,
কখনো এর কোনো ব্যতিক্রম হয়নি। কিন্তু এই কিছুদিন হলো তিনি বহুমূত্র রোগে ভুগছিলেন, ওই যা ডাক্তারি ভাষায় উল্লেখ করা হয়ে থাকে ডায়াবেটিস বলে। এইরকমই কিছু অতি সাধারণ কথা প্রকাশ্যে এলো। এবারে ডাক্তার অনুকূলবাবুও এজাহার দিলেন। তিনি যা বললেন তাতে অশ্বিনীবাবুর মৃত্যুর রহস্য পরিষ্কারের বদলে আরও জটিল হয়ে উঠল। গত 12 বছর যাবৎ অশ্বিনীবাবু আমার মেসে ছিলেন। ওনার বাড়ি বর্ধমান জেলার হরিহরপুর গ্রামে। তিনি সদাগরি অফিসে কাজ করতেন, আন্দাজ 120 টাকা মাইনা পেতেন। মাত্র 1 টাকায় পরিবার নিয়ে কলকাতা থাকার সুবিধা হয় না, তাই তিনি এখানে একলাই থাকতেন। এই মেসের প্রায় সকলেই তাই করে থাকেন। অশ্বিনীবাবু আমি যতদূর জানি তিনি সরল প্রকৃতির কর্তব্যনিষ্ঠ লোক ছিলেন। কখনো কারোর পাওনা ফেলে রাখতেন না, কারোর কাছে 1 পয়সা ধার ছিল না তার। কোনো বদখেয়াল কি নেশা ছিল বলে আমার জানা নেই, মেসের অন্য সকলেই এ বিষয়ে সাক্ষী দিতে পারবেন। এই বিগত 12 বছরের মধ্যে তার সম্বন্ধে অস্বাভাবিক বা সন্দেহজনক কিছু লক্ষ্য করিনি। তিনি গত কয়েক মাস থেকে ডায়াবেটিসে ভুগছিলেন, আমারই চিকিৎসা দিনে ছিলেন, কিন্তু তার মানসিক রোগের কোনো লক্ষণ এর আগে চোখে পড়েনি। কিন্তু কাল হঠাৎ করে তার চালচলন একটা অস্বাভাবিক ভাব প্রথমবার লক্ষ্য করলাম। কাল বেলা প্রায় 10:45 সময় আমি আমার ডাক্তারখানায় বসেছিলাম। হঠাৎ অশ্বিনীবাবু এসে বললেন, ডাক্তারবাবু আপনার সঙ্গে আমার একটা গোপনীয় কথা আছে। একটু আশ্চর্য হয়ে তার মুখের দিকে চেয়ে রইলাম। তাকে অত্যন্ত বিচলিত বলে মনে হলো। জিজ্ঞাসা করলাম, কি কথা? তিনি খানিকক্ষণ এদিক ওদিক একবার দেখে নিয়ে চাপা গলায় বললেন, এখন নয়, আর এক সময়। এই বলেই তাড়াতাড়ি অফিসে চলে গেলেন। সন্ধ্যার পর আমি, অজিতবাবু আর অতুলবাবু মিলে আমার ঘরে বসেই গল্প করছিলাম। হঠাৎ অজিতবাবু দেখতে পেলেন অশ্বিনীবাবু দরজার পাশে দাঁড়িয়ে আমাদের কথা শুনছেন। তাকে ডাকতেই তিনি ওই কোনো রকমে একটা কৈফিয়ত দিয়ে তাড়াতাড়ি চলে গেলেন। আমরা সবাই অবাক হয়ে রইলুম, ভাবলুম অশ্বিনীবাবুর আবার কি হলো। তারপর ওই রাত্রি 10:00 সময় তিনি চোরের মতো চুপি চুপি আমার কাছে এসে উপস্থিত হন। মুখ দেখেই বুঝতে পারলাম তার মানসিক অবস্থা মোটেই স্বাভাবিক নয়। দরজাটা বন্ধ করে দিয়ে তিনি আবোল তাবোল নানা রকম বলতে লাগলেন। কখনো বললেন ঘুমিয়ে ঘুমিয়ে ভয়ঙ্কর স্বপ্ন দেখেছেন, কখনো বললেন একটা ভয়ঙ্কর গুপ্ত রহস্য জানতে পেরেছেন। আমি তাকে ঠান্ডা করার চেষ্টা করলুম, কিন্তু কে শোনে কার কথা। তিনি ঝোঁকের মাথায় বকেই চললেন। সবশেষে আমি তাকে এক পুরিয়া ঘুমের ওষুধ দিয়ে বললাম, আজ রাত্রে শুয়ে পড়ুন গিয়ে, কাল সকালে আবার আপনার কথা শুনব। তিনি আমার কাছ থেকে ওষুধ নিয়ে উপরে উঠে গেলেন। সেই তার সঙ্গে আমার শেষ দেখা। তারপর আর সকালে এই কাণ্ড। তার ভাবগতিক দেখে তার মানসিক স্বাস্থ্য সম্বন্ধে আমার সন্দেহ হয়েছিল বটে, কিন্তু তিনি যে এইটুকু উত্তেজনার বসে আত্মঘাতী হবেন তা আমি কল্পনাও করতে পারিনি। আপনি মনে করেনি আত্মহত্যা? তাছাড়া আর কি হতে পারে? তবে অতুলবাবু বলছিলেন যে এ আত্মহত্যা নয়, এ অন্য কিছু। এ বিষয়ে হয়তো তিনি বেশি জানেন, অতএব তিনিই বলতে পারবেন। দারোগাবাবু এবারে অতুলের দিকে ফিরে বললেন, ও তো আপনি অতুলবাবু, আচ্ছা এটা যে আত্মহত্যা নয় তা মনে করবার কোনো কারণ আছে? আজ্ঞে হ্যাঁ আছে। কোনো মানুষ নিজের হাতে এমন ভয়ানকভাবে নিজের গলা কাটতে পারে না। আপনি লাশ দেখেছেন,
ভেবে দেখুন, এ কিন্তু অসম্ভব। দারোগাবাবু এবার খানিকক্ষণ চিন্তা করে বললেন, হত্যাকারী কে সে বিষয়ে আপনার কোনো সন্দেহ হয়? আগে না। হত্যার কারণ কি, কিছু অনুমান করতে পারেন? অতুল এবারে ওই রাস্তার দিকের জানলাটার দিকে নির্দেশ করে বলল, ওই জানলাটা হলো হত্যার কারণ। জানলা হত্যার কারণ? তার মানে আপনি বলতে চান হত্যাকারী ওই জানলা দিয়ে ঘরে ঢুকেছিল? না, হত্যাকারী দরজা দিয়েই ঘরে ঢুকেছিল। আপনার বোধহয় মনে নেই যে দরজা ভেতর দিয়ে বন্ধ ছিল? মনে আছে বই কি। দারোগাবাবু এবার খানিক ঠাট্টা করেই বললেন, তবে কি অশ্বিনীবাবু আহত হওয়ার পর দরজা বন্ধ করে দিয়েছিলেন? না, হত্যাকারী অশ্বিনীবাবুকে হত্যা করার পরে বাইরে থেকেই দরজা বন্ধ করে দেয়। সে কি করে হতে পারে? খুব সহজে, একটু ভেবে দেখলেই বুঝতে পারবেন। অনুকূলবাবু এতক্ষণ দরজার দিকে এক দৃষ্টে তাকিয়েছিলেন। তিনি হঠাৎ করে বলে উঠলেন, ঠিক তো, দরজা তো সহজেই বাইরে থেকে বন্ধ করা যায়। এতক্ষণ আমাদের কারোর মাথাতে এই কথা আসেনি। দেখছেন না, দরজায় তো ইয়েল লক লাগানো রয়েছে। দারোগাবাবু এবারে কিঞ্চিত অপ্রস্তুত হয়ে বললেন, তাও তো বটে, দরজা একবার বাইরে থেকে টেনে দিলেই বন্ধ হয়ে যায়, তখন আর ভেতর থেকে ছাড়া খোলবার কোনো উপায় নেই। দারোগাবাবু প্রবীণ লোক, তিনি গালে হাত দিয়ে ভাবতে বসলেন এবং বললেন, সে ঠিক, কিন্তু একটা জায়গায় আমার একটু খটকা লাগছে। অশ্বিনীবাবু যে রাত্রেবেলা দরজা খুলে শুয়েছিলেন তার কি কোনো প্রমাণ আছে? না, বরঞ্চ তার উল্টো প্রমাণই আছে। আমি জানি তিনি দরজা বন্ধ করেই শুয়েছিলেন। আমি জানি, আমি তাকে দরজা বন্ধ করতে শুনেছি। তবে ভেবেই দেখুন, অশ্বিনীবাবু যে রাত্রে উঠে হত্যাকারীকে দরজা খুলে দিয়েছিলেন এই অনুমানও তো সম্ভবপর বলে মনে হয় না। না, কিন্তু আপনার বোধহয় মনে নেই যে অশ্বিনীবাবু গত কয়েক মাস ধরে একটা রোগে ভুগছিলেন? রোগে ভুগছিলেন? ও ও, ঠিক বলেছেন অতুলবাবু, এ কথাটি আমার খেয়ালই ছিল না। আপনি দেখি মশাই বেশ ইন্টেলিজেন্ট লোক, পুলিশে ঢুকে পড়ুন না, এ পথে আপনি বেশ উন্নতি করতে পারবেন। কিন্তু এদিকে ব্যাপার ক্রমশ ঘোরালো হয়ে উঠছে। যদি সত্যি এটা হত্যাকাণ্ডই হয়ে থাকে, তাহলে হত্যাকারী যে ভয়ানক হুঁশিয়ার লোক তাতে কোনো সন্দেহ নেই। কারোর ওপর আপনাদের সন্দেহ হয়? এই বলে উনি উপস্থিত সকলের মুখের দিকেই চাইলেন। সকলেই নীরবে মাথা নাড়লেন। শুধু অনুকূলবাবুই বললেন, দেখুন, এ পাড়ায় প্রায় একটা দুটো করে খুন হয়, এ খবর অবশ্য আপনার কাছে কিছু নতুন নয়। তাও বলছি, পরশু দিনই আমাদের বাসার প্রায় একদম সামনে একটা খুন হয়ে গেছে। এইসব দেখে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে সবগুলো হত্যাই এক সুতোয় গাঁথা, একটার কিনারা হলেই অন্যটার কিনারা হবে। অবশ্য যদি অশ্বিনীবাবুর মৃত্যুকে হত্যাকাণ্ড বলে মেনে নেওয়া হয় তাহলেই তা হতে পারে, কিন্তু অন্য খুনের কিনারা হওয়ার আশায় বসে থাকলে তাহলে বোধহয় অনন্তকাল বসেই থাকতে হবে। দারোগাবাবু যদি খুনের কিনারা করতে চান, তাহলে ওই জানলাটার কথা একটু ভালো করে ভেবে দেখবেন। সব কথাই আমাদের ভালো করে ভেবে দেখতে হবে অতুলবাবু। এখন আপনাদের প্রত্যেকের ঘর আমি খানা তল্লাশ করতে চাই। এরপর উপর থেকে নিচের সব ঘরই পুঙ্খানুপুঙ্খ রূপে খানা তল্লাশ করা হলো, কিন্তু কোথাওই এমন কিছুই পাওয়া গেল না যার দ্বারা এই মৃত্যু রহস্যের উপর আলোকপাত হতে পারে। অশ্বিনীবাবুর ঘরও যথারীতি অনুসন্ধান করা হলো, কিন্তু দু একটা অতি সাধারণ পারিবারিক চিঠিপত্র ছাড়া আর তেমন কিছুই পাওয়া গেল না। খুরের শূন্য খাপটা বিছানার পাশেই পড়েছিল,
তিনি নিজে যে খুঁড় দিয়ে দাঁড়ি কামাতেন এ কথা আমরা সকলেই জানতাম, তাই খাপটা চিনতেও কোনো কষ্ট হলো না। অশ্বিনীবাবুর মৃতদেহটি আগেই স্থানান্তরিত করা হয়। অতঃপর বেলা দেড়টা নাগাদ দারোগাবাবু অশ্বিনীবাবুর দরজায় তালা লাগিয়ে শিলমোহর করে প্রস্থান করলেন। ইতিমধ্যেই অশ্বিনীবাবুর বাড়িতে তার পাঠানো হয়েছিল। বিকেলে তাঁর পুত্ররা এবং আরও অন্যান্য সব নিকট আত্মীয়বর্গ এসে উপস্থিত হলেন। তাঁদের বিস্মিত বিমূঢ় শোকের চিত্রের ওপর যবনিকা টেনে দিলাম। আমরা অশ্বিনীবাবুর আত্মীয় না হলেও তাঁর এমন এক শোচনীয় মৃত্যুতে আমরা প্রত্যেকেই গভীরভাবে আহত হয়েছিলাম। তাছাড়া নিজেদের প্রাণ নিয়েও তো কম আশঙ্কা হয় না। যেখানে পাশের ঘরে এমন এক ব্যাপার ঘটতে পারে, সেখানে আমাদের জীবনেরই বা নিশ্চয়তা কি? চাপা আশঙ্কার মধ্যে দিয়ে এই বিপদ ভারাক্রান্ত দুর্দিন কোনো রকমে কেটে গেল। রাত্রিবেলা শুতে যাবার আগে ডাক্তারের ঘরে গিয়ে দেখলাম তিনি গম্ভীর মুখে স্তব্ধ হয়ে বসে আছেন। এই একটা দিনের ঘটনায় তাঁর শান্ত নিশ্চিন্ন মুখের ওপর কালো কালো এক প্রকার রেখার জন্ম নিয়েছে। আমি তাঁর পাশে এসে বসলাম, বললাম, মেসের সকলেই তো মেস ছেড়ে চলে যাবার জোগাড় করছেন। অনুকূলবাবু এবার একটু ম্লান হেসে বললেন, তাদের তো আর দোষ দেওয়া যায় না অজিতবাবু। এরকম ব্যাপার যেখানে ঘটে সেখানে আর কে থাকতে চায় বলুন। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, একে খুন বলা যেতে পারে কি করে? আর যদি খুনই হয় তাহলে মেসের বাইরের লোকের দ্বারা তো খুন করা এও তো সম্ভব হতে পারে না। প্রথমত যে হত্যাকারী সে ওপরে উঠল কি করে? সিঁড়ি দরজা তো রাত্রিবেলা বন্ধ থাকে, এ তো আপনারা সকলেই জানেন। যদি ধরে নেওয়াই যায় যে লোকটা কোনো একটা কৌশলে উপরে উঠেছিল, কিন্তু সে অশ্বিনীবাবুর খুঁড় দিয়ে তাকে হত্যা করলো কীভাবে? এ কি কখনো সম্ভব? সুতরাং বাইরের লোকের দ্বারা যে এ খুন হয়নি এ কথা নিশ্চিত। তাহলে বাকি থাকেন কারা? যারা এই মেসে থাকেন তাদের মধ্যে অশ্বিনীবাবুকে খুন করতে পারে এমন কেউ আছে কি? সকলকেই আমরা বহুকাল থেকে জানি এ কাজ কেউ করতে পারে না। অবশ্য অতুলবাবু অল্পদিনই হলে এসেছেন, তার বিষয়ে আমরা আর কতটুকুই বা জানি। অতুল? আচ্ছা, আপনার অতুলবাবু লোকটিকে ঠিক কি রকম মনে হয়? না না, এ কখনো সম্ভব নয়। অতুল কিসের জন্য অশ্বিনীবাবুকে? তবেই দেখুন, আপনার মুখ থেকে প্রমাণ হয়ে যাচ্ছে যে এই মেসের কেউ এ কাজ করতে পারেন না। তাহলে বাকি থাকে কি? তিনি আত্মহত্যা করেছেন, এই কথাটাই কি বাকি থেকে যাচ্ছে না? কিন্তু আত্মহত্যা করবারও তো একটা কারণ থাকা চাই। সে কথাও আমি ভেবে দেখেছি। আচ্ছা, আপনার মনে আছে এই কিছুদিন আগে আমি বলেছিলাম যে এ পাড়ায় একটা কোকেনের গুপ্ত সম্প্রদায় আছে? এই সম্প্রদায়ের সর্দার কে সেটা কেউ জানে না। হ্যাঁ, তা মনে আছে। এখন এবারে মনে করুন, অশ্বিনীবাবুই যদি ওই সম্প্রদায়ের সর্দার হন। সে কি তাও কি কখনো সম্ভব? অজিতবাবু, এ পৃথিবীতে কিছুই অসম্ভব নয়। বরঞ্চ অশ্বিনীবাবু কাল রাত্রে আমাকে এসে যেসব কথা বলেছিলেন তাতে তো এই সন্দেহই ঘনীভূত হয়। খুব সম্ভবত তিনি অত্যন্ত ভয় পেয়েছিলেন। অত্যাধিক ভয় পেলে মানুষ অপ্রকৃতিস্থ হয়ে পড়তে পারে। কে বলতে পারে, উনি হয়তো এই অপ্রকৃতিস্থতার ঝোঁকেই
তিনি আত্মহত্যা করেছেন? ভেবে দেখুন, এই অনুমান কি সঙ্গত বলে মনে হয় না? এমন এক অভিনব থিওরি শুনে আমার মাথাটা একেবারে গুলিয়ে গেছিল। তাও বললাম, কি জানি ডাক্তারবাবু, আমি তো কিছুই ধারণা করে উঠতে পারছি না। আপনি বরং একটা কাজ করুন, আপনার এই সন্দেহের কথা আপনি বরং পুলিশকে সবটা খুলে বলুন। দেখি কাল তাই বলবো। এই সমস্যার একটা না একটা মীমাংসা হওয়া না পর্যন্ত যেন কিছুতেই শান্তি পাচ্ছি না। এরপর দু তিন দিন কোনো রকমে কেটে গেল। মনে প্রতি মুহূর্তের ভয়, আর তার উপর সিআইডি বিভাগের অফিসারদের নিত্য যাতায়াত আর জিজ্ঞাসাবাদে প্রাণ একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছিল। মেসের প্রত্যেকেই পালাই পালাই করছিলেন, কিন্তু আবার মেস ছেড়ে যেতে কারো সাহসও হয় না। কি জানি, তাড়াতাড়ি মেস ছেড়ে দিলে যদি পুলিশ আবার তাঁকেই সন্দেহ করে বসে। মেসেরই কোনো ব্যক্তির ওপর যে আস্তে আস্তে সন্দেহের জাল গুটিয়ে আসছে তা পরিষ্কার বুঝতে পারছিলাম, কিন্তু সেই ব্যক্তিটি যে ঠিক কে তা অনুমান করতে পারছিলাম না। মাঝে মাঝে বুকটা ধড়াস করে উঠত, এই ভেবে যে পুলিশ আবার আমাকে সন্দেহ করে না তো। সেদিন সকালে অতুল আর আমি ডাক্তারের ঘরে বসে খবরের কাগজ পড়ছিলাম। একটা মাঝারি সাইজের প্যাকিং কেসে ডাক্তারের ওষুধ এসেছিল। তিনি সেই ওষুধগুলো বাক্স থেকে সযত্নে বের করে তাঁর আলমারিতে সেগুলো সাজিয়ে রাখছিলেন। প্যাকিং কেসটার উপর আমেরিকার ছাপ মারা ছিল। ডাক্তারবাবু দেশি ওষুধ ব্যবহার করতেন না, দরকার হলেই উনি আমেরিকা কিংবা জার্মান থেকে অর্ডার দিয়ে ওষুধ নিয়ে আসতেন। প্রায় প্রত্যেক মাসে মাসেই তাঁর এক বাক্স করে ওষুধ আসত। অতুল এবার খবরের কাগজের অর্ধাংশটা নামিয়ে রেখে বলল, আচ্ছা ডাক্তারবাবু, আপনি বিদেশ থেকে ওষুধ আনান কেন? দেশি ওষুধ কি ভালো হয় না? অতুল এবার একটা বড় সুগার অফ মিল্কের শিশি হাতে তুলে নিয়ে তার গায়ে লেখা বিখ্যাত বিক্রেতাদের নাম দেখে বলল, এরিক অ্যান্ড হ্যাভেল, এরাই বুঝি সব থেকে ভালো ওষুধ তৈরি করে? হ্যাঁ। আচ্ছা ডাক্তারবাবু, হোমিওপ্যাথিতে কি সত্যি সত্যি রোগ সারে? আমার তো মোটেই বিশ্বাস হয় না। এক ফোঁটা জল খেলে আবার রোগ সারবে কি? এত লোকে যে ওষুধ নিতে আসে তারা কি ছেলে খেলা করে? হয়তো রোগ আপনিই সারে, তারা ভাবে ওষুধের গুণে সারল। বিশ্বাসেও তো অনেক সময় কাজ হয় কি না? ডাক্তার এবার অতুলের কথা শুনে একটু হাসলেন, আর কিছু বললেন না। কিছুক্ষণ পর উনি জিজ্ঞেস করলেন, আজকে খবরের কাগজে আমাদের মেসের কথা কিছু আছে নাকি? হ্যাঁ আছে, এই যে দেখুন না লিখেছে, হতভাগ্য অশ্বিনী কুমার চৌধুরীর হত্যার এখনও কোনো কিনারা হয়নি, পুলিশের সিআইডি বিভাগ এই হত্যা রহস্যের তদন্তভার গ্রহণ করেছেন, এছাড়াও কিছু কিছু তথ্য আবিষ্কৃত হয়েছে, আশা করা যাচ্ছে শীঘ্রই আসামি গ্রেপ্তার হবে। দূর দূর ছাই হবে, ওই আশা করা পর্যন্তই। আসতে পারি? এ কি দারোগাবাবু, আপনারা? দারোগাবাবু এবার ঘরে প্রবেশ করলেন, সঙ্গে দুজন কনস্টেবল। ইনি হচ্ছেন আমাদের সেই পূর্ব পরিচিত দারোগাবাবু। কোনো প্রকার ভণিতা না করে একেবারে অতুলের সামনে গিয়ে বললেন, আপনার নামে ওয়ারেন্ট আছে, থানায় যেতে হবে। গোলমাল করবেন না, তাতে কোনো ফল হবে না। রামধনি সিং, হ্যান্ডকাপ লাগাও। একজন কনস্টেবল দারোগাবাবুর আদেশে ক্ষিপ্র অভ্যস্ত হাতে অতুলের হাতে করাত করে হাতকড়া পরিয়ে দিল। অতুল বলে উঠল, এ কি? এই দেখুন ওয়ারেন্ট, অশ্বিনী কুমার চৌধুরীকে হত্যা করার অপরাধে অতুল চন্দ্র মিত্রকে গ্রেফতার করা হলো। আপনারা দুজন এনাকে অতুল চন্দ্র মিত্র বলে শনাক্ত করছেন? নিঃশব্দে অভিভূতের মতো আমরা ঘাড় নাড়লাম।
অতুল এবার মৃদু হেসে বলল, শেষ পর্যন্ত আমাকেই ধরলেন, আচ্ছা চলুন থানা। অজিত কিছু ভেবো না, আমি নির্দোষ। একটা ঠিকাগাড়ি ইতিমধ্যেই বাড়ির সম্মুখে এসে দাঁড়িয়েছিল। অতুলকে তাতে তুলে পুলিশ সদল বলে চলে গেল। পাংশুমুখে ডাক্তার বললেন, অতুলবাবুই তাহলে? কি ভয়ানক, কি ভয়ানক! মানুষের মুখ দেখে কিছুই বোঝবার উপায় নেই। আমার মুখ দিয়ে আর কোনো কথা বেরোলো না। অতুল হত্যাকারী? এই কটা দিন তার সাথে ঘর করে আমার তাকে খুবই ভালো লেগে গিয়েছিল। তার স্বভাব এত ভালো যে এই কটা দিনেই আমার হৃদয় সে জয় করে নিয়েছিল। সেই অতুল খুনি, এ তো কল্পনারও অতীত। বিস্ময়ে ক্ষোভে মর্মপীড়ায় আমি যেন দিশেহারা হয়ে গেলাম। ডাক্তারবাবু আমায় বললেন, এই জন্যই অজ্ঞাত কুরুশীল লোককে আশ্রয় দেওয়া শাস্ত্রে বারণ। কিন্তু তখন আর কে ভেবেছিল যে লোকটা এত বড় একটা। আমার আর কিছুই ভালো লাগছিল না, তাই সিঁড়ি দিয়ে উপরে উঠে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। চান খাওয়াটুকুও করতে আর ইচ্ছে করলো না। ঘরের ওপাশটায় অতুলের জিনিসপত্র ছড়ানো রয়েছে, সেই দিকে চেয়ে আমার চোখে জল এসে গেল। অতুল যাওয়ার সময় বলে গিয়েছিল সে নির্দোষ, তবে কি পুলিশ ভুল করল? আমি এবার বিছানায় উঠে বসলাম। যে রাত্রে অশ্বিনীবাবু খুন হন সে রাত্রে সমস্ত কথা মনে করবার চেষ্টা করতে লাগলাম। অতুল মেঝেতে বালিশের ওপর কান পেতে ডাক্তারের সাথে অশ্বিনীবাবুর কথাবার্তা শুনছিল। কেন শুনছিল, কি উদ্দেশ্য তার? তারপর রাত ওই 11টার সময়, হ্যাঁ একদম 11টার সময় আমি ঘুমিয়ে পড়েছিলাম, একেবারে সকালে ঘুম ভেঙেছিল। ইতিমধ্যেই অতুল যদি, কিন্তু অতুল তো গোড়া থেকেই বলছে এই আত্মহত্যা নয়, এ খুন। যে নিজেই হত্যাকারী সে কি এমন কথা বলে নিজের গলায় ফাঁসি পড়াবার চেষ্টা করবে? কিংবা এমনও তো হতেই পারে যে নিজের ওপর থেকে সন্দেহ ছেড়ে ফেলবার উদ্দেশ্যেই অতুল এ কথা বলছে, যাতে পুলিশ ভাবে যে অতুল যখন এত জোর দিয়ে বলছে এ হত্যা, তখন সে কখনোই হত্যাকারী হতে পারে না। এইরূপ নানা চিন্তায় উদ্ভ্রান্ত উৎপীড়িত মন নিয়ে আমি বিছানায় পড়ে ছটফট করতে লাগলাম। আবার কখনো উঠে পড়ে ঘরময় পায়চারিও করতে লাগলাম। এমন করেই কোনো রকমে দুপুরটা কেটে গেল। বেলা 3টে বাজল। হঠাৎ কি মনে হলো কোনো উকিলের কাছে যাই, গিয়ে পরামর্শ নিয়ে আসি। এরকম অবস্থায় পড়লে কি যে করা উচিত কিছুই জানা ছিল না, আবার চেনাশোনার মধ্যে কোনো উকিলও ছিল না। যাই হোক, একটা উকিল খুঁজে বের করা যে খুব একটা দুষ্কর হবে না এই মনে করে একটা জামা কলিয়ে নিয়ে তাড়াতাড়ি বেরোবার উপক্রম করছি, এমন সময় দরজায় ধাক্কা পড়ল। অতুল! এই বলে আনন্দে আমি তাকে প্রায় জড়িয়ে ধরলাম। সে দোষী না নির্দোষ এই দ্বন্দ্ব মন থেকে একেবারে মুছেই গিয়েছিল। রুক্ষ মাথা, শুষ্ক মুখ, অতুল হেসে বলল, হ্যাঁ ভাই আমি, বড্ড ভুগিয়েছে, অনেক কষ্টে জামিন পাওয়া গেল, তাই ছাড়া পেলাম আর কি।
নইলে আজ হাজত বাস করতেই হতো। কিন্তু তুমি চলেছো কোথায়? হ্যাঁ, আমি ওই একটু উকিলের বাড়ি যাচ্ছিলাম। অতুল এবার আমার একটা হাত সস্নেহে চেপে ধরে বলল, আমার জন্যে? তার আর দরকার নেই ভাই, আপাতত কিছুদিনের জন্য ছাড়ান পাওয়া গেছে। দুজনে ঘরের মধ্যে চলে এলাম। অতুল তার ময়লা জামাটা খুলতে খুলতে বলল, ওহ, মাথাটা একেবারে ঝাঁঝা করছে, সারাটা দিন নাওয়া খাওয়া নেই, তুমিও তো দেখছি নাওনি খাওনি, বেচারি। চলো চলো, মাথায় দুঘটি জল ঢেলে যা হোক দুটো মুখে দেওয়া যাক, নাড়ি একেবারে চুইয়ে গেছে গো। আমি দ্বিধা কাটিয়ে বলবার চেষ্টা করলাম, অতুল তুমি মানে তুমি মানে মানে অতুল আমি কি অশ্বিনীবাবুকে খুন করেছে কি না, সে আলোচনা না হয় পরেই হবে, এখন কিছু একটা খাওয়া দরকার, মাথাটা ধরেছে দেখছি। যা হোক, স্নান করলেই সেরে যাবে বোধ করি। এবার ডাক্তারবাবু ঘরে প্রবেশ করলেন। তাঁকে দেখে অতুল বলল, এই যে অনুকূলবাবু, আসুন আসুন, দেখুন ঘষা দেয়ানির মতো আবার আমি ফিরে এলাম। ওই ইংরেজিতে একটা কথা আছে না, ব্যাড প্যানিক, আমার অবস্থা কতকটা সেই রকম, পুলিশেও নিলে না ফিরিয়ে দিলে। অতুলবাবু, আপনি ফিরে এসেছেন খুবই আনন্দের বিষয়, আশা করি পুলিশ আপনাকে নির্দোষ বুঝে ছেড়ে দিয়েছেন, কিন্তু আমার এখানে আর আপনার মানে বুঝতেই তো পারছেন, পাঁচজনকে নিয়ে মেস, এমনিতেই সবাই পালাই পালাই করছেন, তার উপর যদি আবার আপনি কিছু মনে করবেন না, আপনার প্রতি আমার কোনো বিদ্বেষই নেই, কিন্তু না না ডাক্তারবাবু, সে আবার কি কথা, আমি এখন একজন দাগি আসামি, আমাকে আশ্রয় দিয়ে আপনারা আবার বিপদে পড়তে যাবেন কেন বলুন তো, বলা তো যায় না, শেষকালে আপনাকেও এডিং আ বেটিং চার্জে ফেলবে, তা আজই কি চলে যেতে বলছেন? না, আজ রাতটা থাকুন, কিন্তু কাল সকালেই। নিশ্চয়ই, সে আর বলতে, কাল আর আপনাদের বিরক্ত করব না, যেখানে হোক একটা আস্তানা খুঁজে নেব, শেষ পর্যন্ত উড়িয়া হোটেল তো আছে নাকি। ডাক্তারবাবু এবার অতুলকে জিজ্ঞেস করলেন যে থানায় কী কী হলো। অতুল ভাষা ভাষা জবাব দিয়ে স্নান করতে চলে গেল। এবার অনুকূলবাবু আমাকে বললেন, বুঝলেন অজিতবাবু, অতুলবাবু মনে মনে যে ক্ষুণ্ণ হলেন বুঝতে পারছি, কিন্তু এছাড়া আর উপায় কী, একে তো মেসের বদনাম হয়ে গেছে, তার ওপর যদি পুলিশে গ্রেপ্তারি আসামিকে আশ্রয় দিই সেটা কি নিরাপদ হবে, আপনি বলুন। সত্যিই তো, এইটুকু সাবধানতা ও স্বার্থপরতার জন্য কাউকে দোষ দেওয়া যায় না। আমি বিরসভাবে ঘাড় নেড়ে বললাম, তা আপনার মেস, আপনি যা ভালো বুঝবেন তাই করবেন। এই বলে আমি গামছা কাঁধে ফেলে স্নানঘরের উদ্দেশ্যে প্রস্থান করলাম। কেবল ডাক্তারবাবু লজ্জিত বিমর্ষ মুখে বসে রইলেন। স্নান খাওয়া শেষ করে ঘরে ফিরছি এমন সময় ঘনশ্যামবাবু অফিস থেকে ফিরে এলেন। চোখের সামনে অতুলকে দেখে তিনি যেন ভূত দেখার মতো চমকে উঠলেন। পাংশু মুখে বললেন, অতুলবাবু আপনি? আমি বটে ঘনশ্যামবাবু, আপনার কি বিশ্বাস হচ্ছে না? কিন্তু আপনাকে তো পুলিশে তো। এই পর্যন্ত বলে এক ঢোক গিলে তিনি নিজের ঘরে ঢুকে পড়লেন। অতুলের চোখ দুটো ক্ষণিকের জন্য নেচে উঠল। সে এবার মৃদুকণ্ঠে বলল, বাঘে ছুলে 18 ঘা, পুলিশে ছুলে বোধ হয় 58। ঘনশ্যামবাবু আমায় দেখে বেজায় ভয় পেয়েছেন দেখছি। ওহে দেখো তো, দরজার তালাটা লাগছে না। দেখলাম বিলেতি তালায় কি যেন গোলমাল হয়েছে।
অনুকূলবাবুকে খবর দিলাম। তিনি এসে দেখে বললেন, এই হলো বিলেতি তালার মুশকিল। ভালো আছেন তো বেশ আছেন, খারাপ হলে একেবারে ইঞ্জিনিয়ার ডাকতে হয়। এর থেকে আমাদের দেশি উড়কো ঢের ভালো। যা হোক, কালই মেরামত করিয়ে দেব। এই বলে উনি নিচে নেমে গেলেন। রাত্রে শোবার আগে অতুল বলল, ওহ অজিত, মাথা ধরাটা ক্রমেই বাড়ছে, কি করি বলো তো? বলি কি, ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে এনে খাও না। হোমিওপ্যাথি ওষুধ সারবে তাতে? আচ্ছা চলো দেখা যাক, হুমো পাখির জ্বর। চলো আমিও যাব, আমার শরীরটাও ঠিক ভালো ঠেকছে না। ডাক্তারবাবু তখন দরজা বন্ধ করবার উপক্রম করছিলেন, আমাদের দেখে জিজ্ঞাসুভাবে আমাদের মুখের দিকে চাইলেন। অতুল বলল, আপনার ওষুধের গুণ পরীক্ষা করতে এলুম ডাক্তারবাবু, বড্ড মাথাটা ধরেছে, কিছু ব্যবস্থা করতে পারেন? বিলক্ষণ পিত্তি পড়ে মাথা ধরেছে, বসুন এক্ষুনি ওষুধ দিচ্ছি। এই বলে তিনি আলমারি থেকে নতুন ওষুধের পুরিয়া তৈরি করে এনে অতুলকে দিলেন। যান খেয়ে শুয়ে পড়ুন গিয়ে, কাল সকালে আর কিছু থাকবে না। আর অজিতবাবু, আপনার চেহারাটাও তো ভালো ঠেকছে না, উত্তেজনার পর অবসাদ বোধ হচ্ছে না, শরীর ঢিস ঢিস করছে। বুঝেছি, আপনিও এক দাগ নিন, শরীর বেশ ঝরঝরে হয়ে যাবে। ডাক্তারবাবুর কাছ থেকে ওষুধ নিয়ে বেরোবো বেরোবো করছি, এমন সময় অতুল বলল, আচ্ছা ডাক্তারবাবু, আপনি ব্যোমকেশ বক্সী বলে কাউকে চেনেন? কই না তো, কে তিনি? জানি না, আজ থানায় তার নাম শুনলাম, তিনি নাকি এই হত্যার তদন্ত করছেন। না আমি তাকে চিনি না। উপরে নিজেদের ঘরে ফিরে এসে আমি বললাম, অতুল এবার আমায় চটপট সব কথা বলো তো দেখি। আরে কি বলবো, তুমি আমার কাছে কিছু তো একটা লুকোচ্ছ, কিন্তু সেটা হবে না, সব কথা খুলে বলতে হবে। অতুল এবার একটু চুপ করে রইল, তারপর দরজার দিকে একবার দৃষ্টিপাত করে বলল, আচ্ছা বেশ বলছি, এসো আমার বিছানায় বসো, তোমার কাছে যে আর লুকিয়ে রাখা চলবে না তা বেশ বুঝতে পারছি। আমি তার বিছানায় গিয়ে বসলাম, সেও দরজা ভেজিয়ে দিয়ে আমার পাশে এসে বসল। ওষুধের পুরিয়াটা তখনও আমার হাতেই ছিল, ভাবলাম সেটা খেয়ে নিয়ে একেবারে নিশ্চিন্ত মনে না হয় গল্প শুনব। মোড়কটা খুলে ওষুধটা মুখে দিতে যাচ্ছি এমন সময় অতুল আমার হাতটা ধরে বলল, এখন থাক, আমার গল্পটা শুনে নিয়ে তারপর খেও। সুইচ তুলে আলো নিভিয়ে দিয়ে অতুল আমার কানের কাছে মুখ এনে ফিস ফিস করে তার গল্প বলতে লাগলো, আমিও মন্ত্রমুগ্ধের মতো শুনে চললাম, বিস্ময়ে আতঙ্কে মাঝে মাঝে গায়ে কাঁটা দিয়ে উঠতে লাগলো। 15 মিনিট পরে সংক্ষেপে গল্প সমাপ্ত করে অতুল বলল, আজ এই পর্যন্ত থাক, কাল সবটা খুলে বলবো। অতুল এবার একবার ঘড়ির দিকে চেয়ে বলল, এখনো সময় আছে বুঝলে, রাত্রির 2টোর আগে কিছুই ঘটছে না, তুমি বরঞ্চ এর মধ্যে একটু ঘুমিয়ে নাও, ঠিক সময় আমি তোমাকে তুলে দেব। রাত্রি তখন বোধ করি 1:30 হবে, অন্ধকারে চোখ মেলে বিছানায় শুয়েছিলাম, শ্রবণ ইন্দ্রিয় এত তীক্ষ্ণ হয়ে উঠেছিল যে নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে বিছানার ওপর দেহের উত্থান পতনের শব্দ যেন স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। অতুল যে জিনিসটা দিয়েছিল সেটা শক্ত করে ডান হাতে ধরেছিলাম। হঠাৎই অন্ধকারে কোনো শব্দ শুনলাম না, কিন্তু অতুল
আমাকে স্পর্শ করে গেল। ইশারাটা আগে থেকেই স্থির করা ছিল। আমি ঘুমন্ত ব্যক্তির মতো এবার জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলাম। বুঝলাম সময় উপস্থিত। তারপর যে কখন দরজা খুলল জানতে পারলাম না। ঠিক এমন সময় অতুলের বিছানার ওপর থপ করে একটা শব্দ হলো এবং সঙ্গে সঙ্গে আলো জ্বলে উঠল। লোহার ডান্ডা হাতে আমিও তড়াক করে বিছানা থেকে লাফিয়ে উঠলাম। দেখলাম এক হাতে রিভলভার, অন্য হাতে আলোর সুইচ ধরে অতুল দাঁড়িয়ে রয়েছে এবং তারই শয্যার পাশে হাঁটু গেড়ে বসে মর্মাহত বাঘ যেমন করে শিকারির দিকে ফিরে তাকায়, ঠিক তেমনই বিস্ফারিত দৃষ্টিতে চেয়ে রয়েছে ডাক্তার অনুকূলবাবু। বড়ই দুঃখের বিষয় ডাক্তারবাবু, আপনার মতো এমন এক পাকা লোক শেষকালে কিনা পাশ বালিশ খুন করল। ব্যাস ব্যাস, নড়বেন না, ছুরি ফেলে দিন, ফেলে দিন। হ্যাঁ, নড়েছেন কি গুলি করেছি। অজিত, রাস্তার দিকে জানলাটা খুলে দাও তো, বাইরেই পুলিশ আছে, খবরদার। ডাক্তার বিদ্যুৎ বেগে উঠে দরজা দিয়ে পালাবার চেষ্টা করল, কিন্তু সঙ্গে সঙ্গে অতুলের বজ্রমুষ্টি তার চোয়ালে হাতুড়ির মতো লেগে তাকে ধরাশায়ী করে দিল। মাটিতে উঠে বসে ডাক্তার বললেন, বেশ হার মানলাম, কিন্তু কিন্তু আমার অপরাধটা কি শুনি। অপরাধ কি আর একটা ডাক্তার, যে মুখে মুখে বলবো, তার প্রকাণ্ড ফিরিস্তি পুলিশ অফিসে তৈরি হয়েছে, ক্রমে প্রকাশ পাবে। আপাতত চার পাঁচজন কনস্টেবলকে সঙ্গে করে নিয়ে দারোগাবাবু ও ইন্সপেক্টর ঘরে প্রবেশ করলেন। আপাতত ব্যোমকেশ বক্সী সত্যান্বেষীকে আপনি খুন করবার চেষ্টা করেছেন, এই অপরাধেই আপনাকে পুলিশের হাতে তুলে দিচ্ছি। ইন্সপেক্টরবাবু, ইনি আসামি। ইন্সপেক্টরবাবু নিঃশব্দে ডাক্তারের হাতে হাত করা লাগালেন। ডাক্তার এবার বিষাক্ত দৃষ্টিতে চেয়ে বললেন, এ ষড়যন্ত্র, পুলিশ আর ওই ব্যোমকেশ বক্সী মিলে আমাকে মিথ্যে মোকদ্দমায় ফাঁসিয়েছে, কিন্তু আমিও দেখে নেব, দেশে আইন আদালত আছে, আমারও টাকার অভাব নেই। তা তো নেই, এত কোকেন বিক্রির টাকা আর যাবে কোথায়। আমি যে কোকেন বিক্রি করি তার কোনো প্রমাণ আছে। আছে বই কি ডাক্তার, তোমার সুগার অফ মিল্কের শিশিতেই তার প্রমাণ আছে। জোঁকের মুখে নুন পড়লে যেমনটা হয়, ডাক্তার মুহূর্তের মধ্যে তেমনই কুঁকড়ে গেল। তার মুখ দিয়ে আর কোনো কথাই বেরোলো না, শুধু তার পলকহীন চোখ দুটো ব্যোমকেশের উপর শক্তিহীন ক্রোধে অগ্নিবৃষ্টি করতে লাগল। আমার মনে হলো এ যেন আমার সেই সাদা সিধে নির্বোধ অনুকূলবাবু নয়, একটা দুর্দান্ত নরঘাতক গুন্ডা, ভদ্রতার খোলস ছেড়ে বাইরে বেরিয়ে এসেছে। এইরকম এক মানুষের সাথেই এতদিন পরম বন্ধুভাবে সময় কাটিয়েছি, এই কথা ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠল। বোনকে সেবার জিজ্ঞেস করল, আচ্ছা কি ওষুধ আমাদের দুজনকে দিয়েছিলে ঠিক করে বলতো দেখি ডাক্তার, মরফিয়ার গুঁড়ো না কি, বলবে না? বেশ বলো না, কেমিক্যাল টেস্টে তো ঠিকই ধরা পড়বে। ব্যোমকেশ এবার একটা চুরুট ধরিয়ে বিছানায় আরাম করে বসে বলল, দারোগাবাবু এবার আমার একটা লেটা লিখুন। ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট লিপিবদ্ধ হলে ডাক্তারের ঘর খানা তল্লাশ করে দুটো বড় বড় বোতলে কোকেন বেরোলো। ডাক্তার সেই যে চুপ করেছিল আর তারপর থেকে একটা কথাও বললেন না। এরপর তাকে বমাল সমে থানায় রওনা করে দিতে ভোর হয়ে গেল। তাদের চালান করে দিয়ে ব্যোমকেশ বলল, এখানে তো সব লন্ডভন্ড হয়ে আছে, চলো আমার বাসায়, সেখানে গিয়ে চা খাওয়া যাবে না হয়।
হ্যারিসন রোডের একটা বাড়ির তিনতলায় উপস্থিত হয়ে দেখলাম দরজার পাশেই পিতলের ফলকে লেখা আছে শ্রী ব্যোমকেশ বক্সী সত্যান্বেষী। স্বাগতম মহাশয়, দিনের কুটিরে পদার্পণ করুন। আচ্ছা, এই সত্যান্বেষীটা কি? হ্যাঁ, ওটা আমার পরিচয়। আসলে ডিটেকটিভ কথাটা শুনতে ভালো নয়, গোয়েন্দা শব্দটা আরো খারাপ, তাই নিজেই নিজের খেতাব দিয়েছি সত্যান্বেষী। কি ঠিক হয়নি? সমস্ত তিনতলাটায় ব্যোমকেশের গুটি চার পাঁচ ঘর আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। জিজ্ঞেস করলাম, একলাই থাকো বুঝি? হ্যাঁ, আর সঙ্গী বলতে কেবল ভৃত্য পুটিরাম। বাসাটা কিন্তু দিব্যি, তাও কতদিন আছো এখানে? প্রায় বছর খানেক। ওই মাঝে কেবল কয়েকদিনের জন্য তোমাদের বাসায় স্থান পরিবর্তন করেছিলাম। ভৃত্য পুটিরাম তাড়াতাড়ি স্টোভ জ্বেলে চা তৈরি করে আনল, গরম পেয়ালায় একটা চুমুক দিয়ে ব্যোমকেশ বলল, তা বুঝলে ভায়া, তোমাদের মেসে ছদ্মবেশে কদিন মন্দ কাটল না কিন্তু। ডাক্তার কিন্তু শেষের দিকে ধরে ফেলেছিল জানো, দোষটা অবশ্য আমারই। কিরকম? ওই পুলিশের কাছে জানলার কথাটা বলে দিয়ে ধরা পড়ে গেলাম। আরে বুঝতে পারছো না, ওই জানলা দিয়েই তো অশ্বিনীবাবু। এই এই এই, একদম না, একেবারে গোড়া থেকে বলো। আচ্ছা, তাই বলছি, কিছুটা তো কাল রাত্রেই শুনেছ, বাকিটা শোনো। তোমাদের পাড়ায় যে মাসের পর মাস ক্রমাগত খুন হয়ে চলেছিল, তা দেখে তো পুলিশ কর্তৃপক্ষ বেশ বিব্রত হয়ে উঠেছিলেন। একদিকে বেঙ্গল গভর্নমেন্ট, অন্যদিকে খবরের কাগজের লোক, পুলিশকে ভেতরে বাইরে খোঁচা দিয়ে দিয়ে আরো অতিষ্ঠ করে তোলে। তা এইরকম যখন অবস্থা, আমি গিয়ে পুলিশের বড় সাহেবের সঙ্গে দেখা করলাম। বললাম, আমি একজন বেসরকারি ডিটেকটিভ, আমার বিশ্বাস আমি সব খুনের কিনারা করতে পারবো। অনেক কথাবার্তার পর কমিশনার সাহেব আমাকে অনুমতি দিলেন এবং শর্ত হলো, তিনি আর আমি ছাড়া একথা আর কেউ জানবেন না। এরপর তোমাদের বাসায় গিয়ে জুটলাম। কোনো অনুসন্ধান চালাতে গেলে যে জায়গা ঘিরেই গণ্ডগোলের কারণ, সেই জায়গার কাছে একটা বেস অফ অপারেশন থাকাটা দরকার, তাই তোমাদের মেসটা বেছে নিয়েছিলাম। কিন্তু তখন আর কে জানতো বলো, যে বিপক্ষ দলেরও বেস অফ অপারেশন ওই একই জায়গায়। কিন্তু ডাক্তারকে গোড়া থেকেই বড্ড বেশি ভালো মানুষ বলে মনে হয়েছিল, এবং কোকিনের ব্যবসা চালাতে গেলে যে হোমিওপ্যাথ ডাক্তার সে যে বসা খুব সুবিধাজনক, সে কথাও মনের মধ্যে উকিঝুঁকি মারছিল। কিন্তু ডাক্তারই যে নাটের গুরু, এ সন্দেহ তখনও হয়নি। ডাক্তারকে প্রথম সন্দেহ হলো অশ্বিনীবাবু মারা যাওয়ার ঠিক আগের দিন। তোমার মনে আছে বোধ হয়, সেদিন রাস্তার ওপর একজন ভাটিয়ার লাশ পাওয়া গিয়েছিল। তো সেই দিন যখন ডাক্তার শুনল যে তার পকেট থেকে 1000 টাকার নোট বেরিয়েছে, তখন তার মুখে মুহূর্তের জন্য এমন একটা ব্যর্থ লোভের ছবি ফুটে উঠল যে তা দেখেই আমার সমস্ত সন্দেহ গিয়ে পড়ল ডাক্তারের উপর। এরপর সন্ধ্যাবেলায় অশ্বিনীবাবুর আড়ি পেতে কথা শোনার ঘটনা। আসলে অশ্বিনীবাবু আমাদের কথা শুনতে আসেননি, তিনি এসেছিলেন ডাক্তারের সঙ্গে কথা বলতে। কিন্তু যেহেতু তখন আমরা ছিলাম, তাই তিনি যা হয় আর কিছু একটা কৈফত দিয়ে চলে গেলেন। অশ্বিনীবাবুর এইরকম ব্যবহারে আমার মনে আবার ধোকা লাগল, মনে হলো হয়তো তিনি আসল আসামি। রাত্রে মেঝেতে কান পেতে যা শুনলাম, তাতেও ব্যাপারটা স্পষ্ট হলো না। শুধু এইটুকু বুঝলুম যে তিনি ভয়ঙ্কর কিছু একটা দেখেছেন। তারপর সে রাত্রে যখন তিনি খুন হলেন, তখন আর আমার কোনো কথাই বুঝতে বাকি রইল না, যে ডাক্তার যখন সেই ভাটিয়াকে রাস্তার ওপর খুন করে, তখন দৈবক্রমে অশ্বিনীবাবু নিজের জানলা থেকে সেই দৃশ্য দেখে ফেলেন, আর সেই কথাই তিনি গেছিলেন গোপনে ডাক্তারকে বলতে।
এখন ব্যাপারটা নিশ্চয়ই বেশ বুঝতে পারছ। ডাক্তার কোকেনের ব্যবসা করত, কিন্তু কাউকে জানতে দিত না যে সেই হলো এই কাজের সর্দার। কিন্তু এবার কেউ যদি কোনোভাবে জানতে পেরে যেত, তখন সে তাকে তৎক্ষণাৎ খুন করত। এইভাবেই সে এতদিন ধরে নিজেকে বাঁচিয়ে রেখেছে। অশ্বিনীবাবু নিজের জানলা থেকে এই দৃশ্য দেখতে পেলেন এবং সেই কথা ডাক্তারকেই বলে ঘোর নির্বুদ্ধিতার পরিচয় দিলেন। তার কি উদ্দেশ্য ছিল সেটা জানি না। তিনি ডাক্তারের কাছে উপকৃত ছিলেন, তাই হয়তো তাকে সাবধান করে দিতে চেয়েছিলেন, কিন্তু ফল হলো ঠিক তার উল্টো। ডাক্তারের চোখে তার আর বেঁচে থাকবার কোনো অধিকার রইল না। সেই রাত্রেই যখন তিনি ঘর থেকে বেরোবার উপক্রম করলেন, অমনি সাক্ষাৎ জন তার সামনে এসে দাঁড়াল। আমাকে ডাক্তার গোড়াতেই সন্দেহ করেছিলেন কিনা সেটা বলতে পারি না, কিন্তু যখন আমি পুলিশকে বললাম যে ওই জানলাটাই অশ্বিনীবাবুর মৃত্যুর কারণ, তখন সে বুঝল আমি কিছু কিছু আন্দাজ করেছি। সুতরাং আমারও ইহলোক ত্যাগ করার খাঁটি অধিকার জন্মাল। কিন্তু আমি কোনোভাবেই ইহলোক ত্যাগ করার জন্য ব্যাকুল ছিলাম না, তাই অত্যন্ত সাবধানে দিন কাটাতে লাগলাম। এমন সময় পুলিশ এক মস্ত বড় বোকামি করে বসল, আমাকে গ্রেফতার করে। যা হোক, কমিশনার সাহেব এলেন, আমাকে খালাস করলেন, আমি আবার মেশে ফিরে গেলাম। ডাক্তার তখন স্থির বুঝল যে আমি গোয়েন্দা, কিন্তু সেই ভাব গোপন রেখে আমাকে রাত্রির জন্য মেসে থাকতে দিয়ে ভারী উদারতা দেখাল। এই উদারতার আড়ালে কেবল একটি মাত্র কারণ, কোনো রকমে আমাকে খুন করা। কারণ আমি তার বিষয়ে যত কথা জানি, এত আর কেউই জানে না। আবার ডাক্তারের বিরুদ্ধে তখনও পর্যন্ত কোনো সত্যিকারের প্রমাণও ছিল না। অবশ্য তার ঘর খানাতল্লাশি করে কোকেন বের করে তাকে জেলে দেওয়া যেত, কিন্তু সে যে এমন একজন নিষ্ঠুর খুনি এ কথা কোনো আদালতে প্রমাণ করতে পারত না। তাই আমিও তাকে প্রলোভন দেখাতে শুরু করি। দরজার তালায় পেরেক ফেলে আমি সেটাকে খারাপ করে দিলাম। ডাক্তার খবর পেয়ে মনে মনে উল্লাসিত হয়ে উঠল। আমরা রাত্রে দরজা বন্ধ করে শুতে পারবো না। তারপর যখন আমি আর তুমি ওষুধ নিতে গেলাম, তখন সে সাক্ষাৎ স্বর্গ হাতে পেল। আমাদের দুজনকে দুপুরিয়া গুঁড়ো মরফিয়া দিয়ে ভাবলো আমরা তাই খেয়ে এমন ঘুম ঘুমাবো যে নিদ্রা মহানিদ্রায় পরিণত হলেও কেউ জানতে পারবে না। এরপরেই বাঘ এসে ফাঁদে ফাঁ দিল। আর এরপরের ঘটনাগুলো অবশ্য তোমার নিজের চোখেই দেখা। বুঝলাম, এখন উঠলাম ভাই। তুমি বোধহয় উপস্থিত ওদিকে আর যাচ্ছ না। না, সে যাচ্ছি না। তুমি কি মেসে ফিরছ? হ্যাঁ। কেন? বারে কেন আবার মেসে যেতে হবে না? তা আমি বলছিলাম কি, ও মেস তো এমনিতেই তোমাকে ছাড়তেই হবে, তা আমার এখানে এলে হতো না? এই বাসাটা নিহাতি মন্দ নয়। প্রতিদান দিচ্ছ বুঝি বোমকেশ? এবার আমার কাঁধে হাতটা রেখে বলল, না ভাই, প্রতিদান নয়। মনে হচ্ছে তোমার সঙ্গে এক জায়গায় না থাকলে বুঝি আর মন টিকবে না। বেশ বুঝতে পারছি এ কদিনে কেমন একটা বদ অভ্যাস জন্মে গেছে। সত্যি বলছো? সত্যি বলছি। তবে তুমি এখানেই থাকো, আমি জিনিসপত্রগুলো ঝপ করে নিয়ে আসি। হ্যাঁ, আর সেই সঙ্গে আমার জিনিসগুলো আনতে ভুলো না কিন্তু। আপনারা শুনছিলেন সত্যান্বেষী, রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, গল্পের সূত্রধার আমি সায়ন, বঙ্কেশের ভূমিকায় আয়ুষ, ডাক্তার অনুকূলবাবুর চরিত্রে অর্পণ, তারকাবাবুর ভূমিকায় সপ্তর্ষি, বিশেষ সহযোগিতায় সপ্তর্ষি এবং সায়ন। গল্প পাঠ অজিত,
অশ্বিনীবাবু, ঘনশ্যামবাবু সমবেত কণ্ঠে নাট্যরূপ, পোস্টার, আর্ট অ্যান্ড ডিজাইন, পর্ব পরিচালনা, এছাড়াও আংশিক ধ্বনি পরিকল্পনা, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টে আরাত্রিক। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এরই সাথে শেষ হলো আমাদের বিশেষ নিবেদন, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা সত্যান্বেষী।